ক্লাস 9 ভূগোল রণজিৎ গরাঙ্গের এই বইটার তোমরা প্রথম অধ্যায়ের পার্ট 3 করার জন্য তোমরা কমেন্ট করেছো। পার্ট 3 অর্থাৎ এই পর্যন্ত তো করা হয়ে গিয়েছিল আগের ভিডিওগুলোতে, তো আজকে করব সংক্ষেপে ব্যাখ্যা করো যেই 3 মার্কের কোশ্চেন আছে সেইগুলো। তো অন্যান্য ভিডিওগুলো যারা পাওনি তারা নিচে সরস্বতীর লোগোটা টাচ করবে, টাচ করার পর প্লেলিস্ট দেখতে পাবে, প্লেলিস্টে গেলে সমস্ত সাবজেক্টের বিভিন্ন রকম বিষয়ের অনুশীলনী প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন দেখে নাও, পৃথিবী অভিগত গোলক হলো কেন? উত্তরটা পেয়ে যাব পেজ নম্বর 4। এই উত্তরটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পর দুটো পয়েন্ট দিয়ে দেবে এই পর্যন্ত, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখে নাও, দক্ষিণ মেরু একটু বেশি চাপা হয়েছে কেন? উত্তর এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত, এটা লেখার পরে নেক্সট পেজে, নেক্সট এখান থেকে এই পর্যন্ত লিখে দেবে। নেক্সট প্রশ্ন, এই যে কথাটা লেখা আছে বুঝতে পারছো, এখানে লিখবে এই প্রমাণগুলি থেকে বুঝতে পারা যায়। নেক্সট প্রশ্ন, জিওট ধারণাটির ব্যাখ্যা দাও। দেখে নাও উত্তর পেজ নম্বর 5, এটা লিখবে এইখান থেকে ব্র্যাকেটের অংশ যেগুলো আছে এগুলো বাদ দিয়ে দেবে, বাকিটা লিখবে। আর এখানে লেখা আছে বুঝতেই পারছো, এখানে লিখবে বুঝতে পারা যায় যে এইটা এই পর্যন্ত লিখে দেবে। আর এই চিত্র দ্রষ্টব্য এটা কিন্তু বাদ দেবে, ব্যাকেটের অংশ সবাই বাদ দিতে বলেছি। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, বামন গ্রহের সংজ্ঞা দাও। দেখে নাও উত্তর পেজ নম্বর 6, বামন গ্রহের সংজ্ঞা এইখান থেকে এই পর্যন্ত লিখবে। নেক্সট প্রশ্ন, 5 নম্বর, পৃথিবীতে প্রাণের স্পন্দন এলো কেন? দেখে নাও উত্তরটা, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত, তারপরে লিখবে এই পয়েন্টটা দিবে জল, জল দেওয়ার পর এই পুরো পয়েন্টটা ভূত্বক বা শিলামণ্ডল এই পয়েন্টটা দিয়ে দেবে। নেক্সট, বিভিন্ন মণ্ডলের আন্তঃসম্পর্ক এইটা দিয়ে দেবে, এটা পুরোটা একবারে দেখে নাও। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, এরাটোস্থেনিস পৃথিবীর পরিধি কিভাবে নির্ণয় করেন? উত্তর পেজ নম্বর 7, এখান থেকে লিখবে খ্রিস্টজন্মের প্রায় 250 আগে
50 বছর আগে গ্রিক পণ্ডিত অ্যাটোস্থেনিস নেক্সট পেজ এই কিমি পর্যন্ত নেক্সট প্রশ্ন প্লুটো কেন বামন গ্রহ উত্তর এটা লিখবে এখান থেকে 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন বা আইএইউ কুলীন গ্রহের একটি নির্দিষ্ট সংজ্ঞা দিয়েছে আইএইউর কুলীন গ্রহগুলি সেগুলি যেগুলি হলো সূর্যের চারপাশে নির্দিষ্ট কক্ষপথে সর্বদা পরিক্রমণ করে অথচ উপগ্রহ নয় তো জ্যোতিষ্কটি পর্যাপ্ত ভরযুক্ত উভয় ভারসাম্য বজায় রাখা ও আকৃতি প্রায় গোলাকার হয় যথেষ্ট এবং জ্যোতিষ্কটি নিজ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে কিন্তু প্লুটো সেটা পারে না ঠিক আছে সূর্যের চারপাশে পরিক্রমণ করে অথচ উপগ্রহ নয় তাই পারের পরে শুধু লিখে দেব প্লুটো কিন্তু এগুলি কিছুই পারে না তাই প্লুটোকে বামন গ্রহ বলা হয় ঠিক আছে আমি আর একটা উত্তর দেখাচ্ছি দেখে নাও দেখে নাও উত্তরটা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে কেন আজকে এই পর্যন্ত পরে আবার নেক্সট পার্টে নেক্সট ভিডিও নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সহজেই তোমার কাছে পৌঁছে যাবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না অন্যান্য ভিডিওগুলো কীভাবে খুঁজে পাবে বলে দিচ্ছি আগে সরস্বতী লোগোটাকে টাচ করলে প্লে লিস্ট পেয়ে যাবে